আসিফ একটু জোক যদি করে যে আসলে বিসিএস প্রিলি নিয়ে প্রচুর গেম গ্যামলিং হয় এটা একটা গ্যামলিংয়ের খেলা কারণ হয় ছক্কা না হয় আউট কোনোদিন কোনোবার হয়তো বা কাটমার্ক যেটা বলে পাঁচ মার্ক একশো বিশ আপনি একশো উনিশ দশমিক পাঁচ কিলো হয়তো বা বাদ পড়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় শুধু প্রিলির প্রস্তুতি নিয়ে প্রিলি ভালো করা সম্ভব এখন পার্সোনালি যদি আমি আমার জানির কথা শেয়ার করি আমি শুরুতেই চল্লিশতম বিসিএসের জন্য প্রিলিমিনারি নিয়েই ছিলাম এবং সত্যি কথা বলতে আমি পরবর্তীতে এটা নিয়ে একটু আফসোসই করেছি যে আমি একদম অন্ধের মতো শুধুমাত্র প্রিলিমিনারি সিলেবাস এবং প্রিলিমিনারি পড়াশোনা যেটা এক সেট বই কিনে বসে যাওয়া ওরকমই ছিল গতানুগতিক কিন্তু পরবর্তীতে যখন আমি প্রিলিমিনারি পাশ করার পরে যখন রিটেনের বিশাল সিলেবাসটা আমার সামনে চলে আসলো আমি একটু ধাক্কা মতো খেয়েছিলাম তো এখন যদি এরকম একটা কনসেপ্ট করা যায় যে প্রিলিমিনারি রিটেন বা পুরো বিশেষ জানিটার আগেই আমি যদি পুরো জানিটা একদম প্রিলিমিনারিতে শুরু করে এরপরে কি আসতেছে রিটেনের সিলেবাসটা কত বড় সেখানে একুশ ঘন্টা পরীক্ষা দেওয়া লাগে এই বিষয়গুলো জানা আমার সব কিছু মিলে যদি আমার একটা সম্মুখ মানে ওভারঅল একটা ধারণা থাকতো তখন আমি প্রিলিমিনারিটা যখন আমি পড়া শুরু করতাম আমার মাথায় অলরেডি চিন্তা থাকতো যে এটাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখা রিটেনের অ্যাঙ্গেল থেকে দেখা তো যারা একটু স্মার্ট প্রস্তুতি নেবে এখন যারা আর একটু জানার সুযোগ আছে তাদেরকে আমি মানে আমার সেই অ্যাঙ্গেল থেকে আমার পরামর্শ থাকবে যে প্রিলিমিনারির সাথে প্রিলিমিয়ারি প্রস্তুতি অবশ্যই আমার যেহেতু একটা প্রথম ধাপ আমরা প্রিলিমিনারি প্রস্তুতিটা নিব কিন্তু তখন আসলে যে জিনিসটা পড়তেছি সেটা লিখিততে আসলে লিখিত পরীক্ষায় সেটা থেকে আসলে কীরকম প্রস্তুত হয় সেটা যদি জেনে আমরা প্যারালালি আগাই তাহলে দেখা যাবে যে প্রস্তুতিটা আরও অনেক বেশি স্মার্টলি নেওয়া যাবে আর